सुप्रिय শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি পাঠদান করব দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের নবম অধ্যায়ের বিপণন বিষয়ে। অর্থাৎ আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ ঠিক আছে, সাবজেক্ট আমি ভুল লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের নবম অধ্যায় খোলো। আজকে আমরা আলোচনা করব বিপণন। অর্থাৎ এই অধ্যায়টি পাঠ করে আমরা এখান থেকে যা জানতে পারবো তাহলে কি আমরা বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বিপণনের কার্যাবলী এই দুটো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসো, বিপণন কি ঠিক আছে, সহজ কথায় সাধন অর্থে বিপণন বলতে আমরা সাধারণত কোনো পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের কাজকে বুঝি। অর্থাৎ সাধন অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রির কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে এর ধারণাটা খুবই ব্যাপক। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারের নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কাজের সমষ্টি হল বিপণন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত বিপণন বলতে আমরা বুঝি কোনো পণ্য বা সেবা সামগ্রীর ক্রয় বিক্রির কাজকে। অর্থাৎ পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর ক্রয় বিক্রির কাজকে বিপণন বলে। যদি ব্যাপক করতে আমরা আলোচনা করি তাহলে বোঝায় কি, উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাজটাকে, যাদের উদ্দেশ্যে পণ্যটা উৎপাদন করা হচ্ছে অর্থাৎ ভোক্তা বা ব্যবহারকারী নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কার্যাবলী সম্পাদিত হয়, হ্যাঁ, তাদের সমষ্টিকে বলা হয় বিপণন। তো এই কাজগুলো কি, ক্রয় বিক্রয়, কেনার পর তাহলে কী করতে হয়, পরিবহন, এর গুদাম রাখতে গুদামজাতকরণ, ভূমিতকরণ, পর্যায়িতকরণ সহ যতগুলো কার্যাবলী আছে, যতগুলো ধাপ আছে, এদের সমষ্টিকে বলা হয় বিপণন। আধুনিক ব্যবসা ক্ষেত্রে বিপণনের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ পণ্যের উৎপাদনের উপরই শুধু কোনো ব্যবসায়ী সংগঠনের সাফল্য নির্ভর করে না। যদি না সেই পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায়, অর্থাৎ একজন উৎপাদনকারী বা ব্যবসায়ী পণ্য উৎপাদন করে কী জন্য, লাভের উদ্দেশ্যে, তার মানে ব্যবসায়ীর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য যদি ভোক্তার নিকট পৌঁছে দেওয়া না যায় তাহলে উৎপাদনকারীর যে উদ্দেশ্য অর্থাৎ তার উদ্দেশ্য কী, মুনাফা অর্জন, তাহলে এটা কী হবে না, সফল কাম হবে না, অর্থাৎ কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হবে না। তাহলে এই কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে হলে কী করতে হবে, উৎপাদিত পণ্য দ্রুত ভোক্তা বা ব্যবহার নিকট পৌঁছাতে হবে। এই দ্রুত ভোক্তা বা ব্যবহার নিকট পৌঁছানোর প্রক্রিয়া হলো কি, বিপণন। যে প্রতিষ্ঠানের বিপণন প্রক্রিয়া যতই শক্তিশালী তার পণ্য ততই দ্রুত ভোক্তা বা ব্যবহার নিকট পৌঁছে যাবে। ভোক্তা বা ব্যবহার নিকট পৌঁছলে কাঙ্ক্ষিত মুনাফা কী হবে, অর্জিত হবে। বিপণনের মাধ্যমে ক্রেত ভোক্তাগণ মানসম্মত পণ্য বা সেবা পেয়ে থাকে। তাহলে একজন ভোক্তা বা ক্রেতা মানসম্মত পণ্য বা সেবা পেয়ে থাকে কিসের মাধ্যমে, বিপণনের মাধ্যমে। কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। কীভাবে বিপণন যদি কার্যকর হয়, স্ট্রং হয়, শক্তিশালী হয়, তাহলে দ্রুত এটা কার কাছে পৌঁছাবে, ভোক্তা বা ব্যবহার নিকট পৌঁছে যাবে। দ্রুত ভোক্তা ব্যবহার নিকট পৌঁছে গেলে এটার কী হবে, নতুন নতুন ভোক্তা বা ব্যবহারকারী সৃষ্টি হবে। যতই নতুন নতুন ভোক্তা ব্যবহার সৃষ্টি হবে ততই পণ্যের চাহিদা বৃদ্ধি হবে, অর্থাৎ পণ্য উৎপাদন বৃদ্ধি হবে। পণ্যের উৎপাদন বৃদ্ধি হলে
তাহলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মসংস্থান সৃষ্টি হলে বেকার সমস্যা হ্রাস পাবে। তো এই দিক দিয়ে যদি আমরা আলোচনা করি, চিন্তা করি, তাহলে দেখা যায় কি বিপণনের গুরুত্ব অবশ্যম্ভাবী, এটা যথেষ্ট কি রয়েছে, গুরুত্ব রয়েছে। বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প বাণিজ্য সেবার উন্নতি সাধিত হয়, এর ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেটা আমি আগেই বিশ্লেষণ করেছি। এখন আসো তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি বিপণন কি। যদি প্রশ্ন করা হয় বিপণন কি, তাহলে আমরা কী বলবো, সাধারণ অর্থে বিপণন বলতে আমরা বুঝি কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রির কাজকে, অর্থাৎ কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রির কাজকে বিপণন বলা হয়। আর ব্যাপক অর্থে যদি আমরা এটা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে অথবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারী নিকট পৌঁছাতে গিয়ে যতগুলো কার্যাবলী সম্পাদিত হয়, অর্থাৎ যতগুলো ধাপকে অতিক্রম করতে হয়, তাদের সমস্তকে বিপণন বলে। ঠিক আছে, তাহলে পণ্য উৎপাদন করা একজন ব্যবহারীর মুখ্য উদ্দেশ্য নয়, একজন ব্যবসায়ীর মুখ্য উদ্দেশ্য মনোভাব অর্জন করা। যে উৎপাদনকারী তার উৎপন্ন পণ্য উৎপাদন করতেছে, তার উদ্দেশ্য হলো কি, ওই পণ্য বিক্রির মাধ্যমে কী করা, মুনাফা অর্জন করা। তাহলে পণ্য উৎপাদন করে উৎপাদিত স্থানে রাখলে হবে না, এটা কী করতে হবে, দ্রুত ভুক্ত ব্যবহার নিকট পৌঁছাতে হবে। ঠিক আছে, এই দ্রুত ভুক্ত ব্যবহার নিকট পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো কি, বিপণন। ঠিক আছে, তাহলে আধুনিক ব্যবসায় জগতে বিপণনের গুরুত্ব অপরিসীম। কীভাবে, দেখো উৎপাদিত পণ্য যত দ্রুত বিপণনের মাধ্যমে অর্থাৎ কার্যকরী শক্তিশালী বিপণন প্রক্রিয়াতেই থাকে, তাহলে উৎপাদিত পণ্য দ্রুত কার কাছে পৌঁছাবে, ভুক্ত বা ব্যবহার নিকট পৌঁছিত হবে। যতই দ্রুত ভুক্ত বা ব্যবহার নিকট পৌঁছে যাবে, ততই ওই পণ্যের নতুন নতুন ভোক্তা বা ব্যবহারকারী সৃষ্টি হবে, অর্থাৎ পণ্যের বাজার চাহিদা বৃদ্ধি হবে। পণ্যের বাজার চাহিদা বৃদ্ধি হলে কী হবে, পণ্য উৎপাদন বেড়ে যাবে। পণ্যের উৎপাদন বেড়ে গেলে তাহলে কারখানায় নতুন নতুন কর্ম লোক নিয়োগ করতে হবে, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হলে এই তোমার বেকারত্ব হ্রাস পাবে। ফলে কী দেখা যায়, শিল্প বাণিজ্য সেবার কী হয়, উন্নতি সাধিত হয়, কর্মসংস্থান বৃদ্ধি হয়, বেকারত্ব হ্রাস পায়। তাহলে অর্থনীতি কী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হয়। এই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় কি, দেশের অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয়, অর্থনীতিকে যদি প্রবৃদ্ধি বাড়াতে হয়, তাহলে বিপণনের বিকল্প নেই। এখন আমরা আসি বিপণনের কার্যাবলী। এখন আমরা আলোচনা করব কি, বিপণনের কার্যাবলী নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন আলোচনা করব বিপণনের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব বিপণনের কার্যাবলী। বিপণন উৎপাদনকারী আর ভোক্তার মধ্যে, এই যে উৎপাদনকারী অর্থাৎ যিনি পণ্য উৎপাদন করে, এই পণ্য উৎপাদন করে এখানে আছে কে, ভোক্তা। এই মনে করা উৎপাদিত প্রতিষ্ঠান হচ্ছে মনোরা গাজীপুর, ভোক্তা হচ্ছে সত্যগ্রাম। ঠিক আছে, তাহলে এই যে পণ্যতা গাজীপুর উৎপাদিত হচ্ছে, কিন্তু এর ভোক্তা আমি কোথায় আছি, সত্যগ্রামে। তাহলে আমি এই এর পণ্যতা বুক করতে চাই, তাহলে এই যে গাজীপুর থেকে পণ্যতা আমার কাছে আসবে কিসের মাধ্যমে, বিপণনের মাধ্যমে। তাহলে দেখা যায় এই বিপণন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে একটা সেতুরূপে কী করে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখাচ্ছে কি বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্য সেবার মালিকানাগত, স্থানগত ও সময়গত সুযোগ সৃষ্টি হয়। তাহলে বিপণনের মাধ্যমে কী ধরনের সুযোগ সৃষ্টি হয় বললে আমরা কী বলবো, তাহলে মালিকানাগত বলতে আমরা বুঝি, তারপর হচ্ছে স্থানগত, এরপর হচ্ছে কি সময়গত সুযোগ সৃষ্টি হয়। আমরা যদি ক্রয় বিক্রি বিপণনের কাজ বলে আলোচনা করি, তাহলে এখান থেকে আমরা এগুলো জানতে পারবো। বিপণনের এক নম্বর কাজ হচ্ছে কি, ক্রয়।
दुई होच्छे विक्रय, तीन तीन होच्छे परिवहन, चार चार होच्छे गोदामजातकरण, पाँच আমরা পাঁচ কি পেয়েছি দেখো তো, তাহলে ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ, তাহলে পাঁচ নম্বরে পাচ্ছি আমরা প্রমিতকরণ, প্রমিতকরণ এর পাঁচ ছয়, ছয় হচ্ছে পর্যায়িতকরণ, পর্যায়িত করণ সাত, সাথে পাচ্ছি আমরা মুরুখীকরণ, আট আট হচ্ছে তথ্য সংগ্রহ, নয় নয় হচ্ছে বক্তা বিশ্লেষণ, প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো তো বিপণনের কার্যাবলী এখানে কয়টা দেখতে সামনে নয়টা, এক হচ্ছে ক্রয় বিপণনের, দুই নম্বর হচ্ছে বিক্রয়, তিন নম্বর পরিবহন, চার হচ্ছে গুদামজাতকরণ, পাঁচ প্রমিতকরণ, ছয় হচ্ছে পর্যায়িতকরণ, সাত মুরুখীকরণ, আট তথ্য সংগ্রহ, নয় বক্তা বিশ্লেষণ। তাহলে এখন আমরা দাবা দেবে যাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি বলি যে বিপণনের এক নম্বর কাজ কি, বিপণনের এক নম্বর কাজ হচ্ছে ক্রয়, তাহলে ক্রয় হচ্ছে বিপণনের অন্যতম কাজ, ক্রয় হচ্ছে কি বিপণনের অন্যতম কাজ, নিজস্ব ব্যবহার বা পুনর্বিক্রয় পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হয়, তাহলে আমরা নিজস্ব নিজে ব্যবহার করে নিন বা আবার নিজে যদি এটা বিক্রি করতে যাই বিক্রি দিন যে কোনো পণ্য বা সামগ্রী কী করতে হয় ক্রয় করতে হয়, পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে মালিকানা সুস্থ সত্য সৃষ্টি হয়, তাহলে এর ফলে কী হয় তাহলে দেখো যদি আমি কোনো একটা পণ্য ব্যবহার করতে চাই নিজস্ব আবার যদি পণ্য বিক্রি করতে যাই তাহলে পণ্যটা কী করতে হবে ক্রয় করতে হবে, ঠিক আছে, তো ক্রয় হচ্ছে বিপণনের সবচেয়ে অন্যতম কাজ, বিপণনের মাধ্যমে সেবার পণ্যের বা সেবার কি সৃষ্টি হয় মালিকানা সুস্থ সৃষ্টি হয়, যেমন এই যে আমার একটা মার্কার দেখেছি এটা আমি ক্রয় করি তাই না মনে বিশ টাকা দিয়ে, তাহলে এটা আমার নিজের হয়ে গেলো, তাহলে এই মার্কার মার্কারের মালিককে আমি, অর্থাৎ এর একটা সৃষ্টি হয়েছে মালিকানা সৃষ্টি হয়েছে যে আমি বলতেছি এই মার্কারের মালিক আমি, এটা আমার মার্কার ঠিক না, এটা কী সৃষ্টি হলো এইটা আমি টাকা দিয়ে কী করেছি ক্রয় করেছি, ক্রয় করার ফলে আমি এটার কী পেয়েছি মালিকানার অধিকার পেয়েছি, তাহলে ক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা সত্য সৃষ্টি হয়, দুই হচ্ছে বিক্রয় বিপণনের দুই নম্বর কাজ কি দেখো বিক্রয়, তাহলে বিপণনের একটি অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা, বিপণনের একটি আবশ্যকীয় কাজ হচ্ছে কোনো পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে কী করা একত্রিত করা, বিক্রির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, পণ্য বা সেবা সাহায্য নির্ধারণ ক্রেতা অনুসন্ধান মূল্য নির্ধারণ বিক্রির সাথে জড়িত, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোর বিপণনের একটি আবশ্যকীয় কাজ হচ্ছে কী করা বিক্রয়, তাহলে আবশ্যিক কাজ হচ্ছে পণ্যের ক্রেতা বিক্রেতাকে কী করা একত্রিত করা, বিক্রিয়ে বিক্রিয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়, পণ্য বা সেবা সাহায্য নির্ধারণ হ্যাঁ
বিক্রয় মানে কি করি কোনো পণ্যের সেবা বা চাহিদা নির্ধারণ করা হয়, ক্রেতাকে অনুসন্ধান করা হয়, পণ্যের মূল্য নির্ধারণ, এইটা বিক্রির অন্যতম কাজ। তাহলে এই যে এখন মনে করো এই মার্কারের মালিককে আমি, এখন আমি যদি এটা বিক্রি করতে চাই তাহলে আমি হলাম বিক্রেতা, যে কিনবে সেই ক্রেতা। তাহলে এখানে ক্রেতা বিক্রেতাকে কী হতে হবে, একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার পর এই ক্রেতা কী দেখবে, এটা পণ্যের চাহিদার মানটা দেখবে। হ্যাঁ, বিক্রেতা কী করবে, পণ্যের মূল্য নির্ধারণ করবে, তাই না? ক্রেতা এটাকে অনুসরণ, পণ্যের মান কত, দাম কত, ঠিকঠাক আছে আসে কিনা এটা অনুসন্ধান করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, বিক্রি কাজ সম্পন্ন হয়। বিক্রি কাজ সম্পন্ন হলে কি হয়, মালিকানা হস্তান্তর হয়। মনে করো আমি এই পণ্যটা রহিমের কাছে বিক্রি করেছি, কার কাছে বিক্রি করেছি, রহিমের কাছে। তাহলে এখন মালিকানা হলো কে, মালিক হয়ে গেল রহিম, এখন এর মালিক আমি নই। তাহলে এখন আমার কাছ থেকে এই পণ্যের মালিকানা আমার কাছ থেকে রহিমের কাছে গেল কীভাবে, বিক্রির মাধ্যমে। তাহলে আমরা জানতে পারলাম বিক্রির মাধ্যমে পণ্যের মালিকানা কী হয়, হস্তান্তরিত হতে এক হাত থেকে আর এক হাতে চলে যায়। তাহলে আমরা কী নিয়ে আলোচনা করেছি, বিপণনের অন্যতম কাজ হচ্ছে ক্রয়, আবশ্যিক কাজ হচ্ছে বিক্রয়, তিন হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কী উপযোগ সৃষ্টি হয়, স্থানগত উপযোগ চাহিদা কী করে সৃষ্টি করে, কিছু মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। এই যে আমি বললাম মনে করো এখন রাজশাহীর আম আম উৎপাদন হয় কোথায়, রাজশাহীতে। আমি এই আমের বুকটা আসি কোথায়, চট্টগ্রামে। তাহলে চট্টগ্রামে বসে আমি রাজশাহীর আম খাচ্ছি, অর্থাৎ আমার সাহিত্যতে আমি মিটি ফেলতেছি। তাহলে এই যে রাজশাহীর আমটা চট্টগ্রামে গেল কীভাবে, পরিবহনের মাধ্যমে। কিসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। তো পরিবহনের মাধ্যমে এক স্থানের পণ্যের চাহিদা, এক স্থানের পণ্য অন্য স্থানে কী করা হয়, স্থানান্তর করা হয়। অর্থাৎ এখানে পণ্যের স্থানগত সুযোগ ও চাহিদা কী করে সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে এখন দেখো, পরিবহন পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে, এর মাধ্যমে এক স্থান থেকে পণ্য অন্য স্থানে পৌঁছানো যায়। এইভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারের নিকট পৌঁছে, তাহলে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ব্যবহারকারী বা ভোক্তার নিকট পৌঁছানো হয় কিসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। পরিবহনের কারণে দেখো, আমরা চীনের তৈরি, জাপানের তৈরি, লন্ডনের তৈরি, আমেরিকার তৈরি পণ্য বাংলাদেশে আমরা কী করতেছি, বুক করতেছি, এখানে পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে, এটা পরিবহনের মাধ্যমে। চীনের তৈরি বিভিন্ন ইলেকট্রিশিয়ান দ্রব্য সামগ্রী আমরা ব্যবহার করতে পারছি। আবার আমাদের দেশে চিংড়ি মাছ শাহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বুক করতে পারছে, এটা একমাত্র কিসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। তাহলে দেখাচ্ছে পরিবহন হচ্ছে কি, বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে, সবচেয়ে কার্যকরী কাজ। হ্যাঁ, তাহলে এখন আমরা আলোচনা করেছি কয়টা, তিনটা কাজ, একটা ক্রয়, দুই বিক্রয়, তিন পরিবহন। সাইড হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বছরে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত হয় কিন্তু ব্যবহার করা হয় সারা বছর। বছরব্যাপী চাহিদা মিটানোর সে সকল পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করতে হয়। যেমন শীতকালে উৎপাদিত গুল, আলু, টমেটো সারা বছর আমরা গুদামজাতকরণের মাধ্যমে ফলে পেয়ে থাকি। দেখো, কোনো পণ্য উৎপাদন করার সাথে সাথে এটা বা কী করা হয় না, বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হয় না, পথে কী করতে হয়, পণ্য উৎপাদন করার জন্য এটাকে সংরক্ষণ করতে হয়। যে স্থানে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় কি, গুদামজাতকরণ। এরপর গুদামজাতকরণের ফলে করার পর পরবর্তী কার্যগুলি সম্পাদিত হয়। আবার দেখা যায় কিছু কিছু পণ্য আছে যেগুলো বছরের কোনো একটা ঋতুতে উৎপাদিত হয় কিন্তু সারা বছরব্যাপী এর তাকে চাহিদা থাকে। তাহলে একটি নির্দিষ্ট ঋতুতে উৎপাদিত পণ্য
যদি সারা বছর বিয়াপি সাহিত্য থাকে তাহলে বছরে সারা বছর বিয়াপিতে বুক করতে হলে কী করতে হয়, এটাকে গুদমজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করতে হয়। গুদমজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করলে আমরা এক ঋতুতে উৎপাদিত পণ্য অন্য ঋতুতে আমরা কী করতে পারি, বুক করতে পারি। ফলে দেখা যায় একদিকে বুকটা সাহিদা মেটানো হয়, অপরদিকে উৎপাদনকারী কি তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। সাইরাস পাঁচ হচ্ছে প্রমিতকরণ। এখন আমরা আলোচনা করব কি প্রমিতকরণ। দেখো প্রমিতকরণ কি, প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ আকার রং স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল মূল্য স্থির করা হয়। আমরা একটা পণ্যের মূল্য স্থির করি না, এই পণ্যতে কত টাকা দিয়ে বিক্রি করব, এই পণ্যের মূল্য স্থির করা কিছু মাধ্যমে প্রমিতকরণের মাধ্যমে। এখানে কী দেখা হয়, পণ্যের গুণাগুণ দেখতে হয়, এটার মানটা কীরকম, এটার আকার সাইজটা দেখতে হয়, রং দেখতে হয়, এটার স্বাদটা কীরকম এটা দেখতে হয়, এগুলোর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া কী হয়, সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় যে প্রমিতকরণ কাজটি ব্যাখ্যা করে, তাহলে আমরা কী বলবো যে প্রমিতকরণের মাধ্যমে কোনো পণ্যের গুণাগুণ আকার রং স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে ওই পণ্যের মূল্য স্থির করা হয়। এরপর দেখা যায় কি, ফলে ওই পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা কি বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রুত এটা কী করা যায়, বিক্রি করা যায়। এবার আসো ছয়, পর্যায়িতকরণ। এখন আমরা আলোচনা করব কি পর্যায়িতকরণ, এটা হচ্ছে বিপণনের ছয় নম্বর কাজ। পর্যায়িতকরণ কি, মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় পর্যায়িতকরণ কি বা পর্যায়িতকরণ কাকে বলে, তখন আমরা কি বলবো, তখন বলবো কি মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন আকার গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়, ফলে বিক্রয় কী হয়, সহজ হয়। যেমন মনে করো পণ্যের মান অনুযায়ী, যেমন মুসুর ডাল বিভিন্ন মানের আছে না, ওই মান অনুযায়ী আবার ওজন অনুযায়ী মনে 250 গ্রাম, 500 গ্রাম, 750 গ্রাম, 1 কিলো, 2 কিলো, এইভাবে প্যাকেট করা হয় না, এটাকে বলা কি পর্যায়িতকরণ, ঠিক আছে। এর ফলে কী হয়, বিক্রয় সহজ হয়। কত কথায় মনে করো এই যে আমি আর এই 500 গ্রাম খেয়েছি, মুসুর ডাল খেয়েছি, প্যাক করা আছে নিয়ে গেলাম, বা শিনিগুড়া চাল 500 গ্রাম 1 কিলো প্যাক করা আছে, তাহলে এটা বিক্রি করতে সহজ হয় এবং ক্রেতাও কি দ্রুত বহন করা তার পক্ষে এটা কি সহজ, ফলে বিক্রি কী হয়, বিক্রির কাজটা সহজ হয়। তাহলে প্রমিতকরণ কি, প্রিয় শিক্ষার্থীরা কি বলবে প্রমিতকরণ বললে, আমরা বলবো কি মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটা কীভাবে করা হয়, সাধারণত ওজন, ওই যে বললাম 500 গ্রাম, 250 গ্রাম, 1 কিলো, এই ওজনের আকার ও গুণাগুণ, গুণ অনুযায়ী মানে পণ্যের গুণ কোয়ালিটি অনুযায়ী 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, এই অনুযায়ী সাইজ অনুযায়ী বিভিন্ন প্যাক করাকে বলা হয় পর্যায়িতকরণ। এর ফলে কী হয়, বিক্রির কাজটা সহজ হয়। এবার আসো সাত, সাত হচ্ছে মৌরকীকরণ। মৌরকীকরণ হচ্ছে পণ্যের ব্যাপারে একটা কী দেওয়া, আবরণ দেওয়া, কী দেওয়া, আবরণ দেওয়া, অর্থাৎ পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে বলা হয় মৌরকীকরণ। অর্থাৎ যদি কোনো পণ্য যদি মনে করে শিশুর হয়, যেমন মনে করো চকলেট বা শিপ, তাই না, তাহলে শিশু যদি আকৃষ্ট করতে হলে কী করতে হবে, তাকে সুন্দর করতে হবে, তাই না, আকর্ষণীয় করতে হবে। আবার কিছু পণ্য আছে নষ্ট হয়ে যায়, যেমন মনে করো এটি ইলেকট্রিক সামগ্রী বা কাঁচের তৈরি জিনিস, হ্যাঁ, এগুলো নষ্ট বা ভেঙে দেওয়ার জন্য উপরে একটা কী দেওয়া হয়, আবরণ দেওয়া হয়, এটাকে বলা হয় মৌলিকীকরণ। সাধারণত শিল্পজাত পণ্য যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য যেমন পাঁচটি দুধ, আমরা দুধ কিনলাম, দুধের প্যাকেট দেখালাম, মাছ মাংস ইত্যাদি বিক্রয় ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা মৌলিকীকরণের উপর নির্ভর করে। তাহলে আবার দেখো মৌলিকীকরণ কি, মৌলিকরণে কোনো পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে বলা হয় মৌলিকীকরণ। হ্যাঁ, সাধারণত শিল্পগত পণ্য যেমন মনে করো ফ্রিজ, টেলিভিশন, সাবান, এগুলো আমরা কী করি, যেমন ফ্রিজ একটা ফ্রিজ করি ইত্যাদি কোলা বিক্রি করি, এরকম একটা কী প্যাকেট থাকবে, হ্যাঁ,
টেলিভিশন বা সাবান বা তোমার মনে করো এই কাঁচের জিনিস এগুলি তার হয় উপরে একটা কি বস্তু দিয়ে আবরণ করা হয়। আবার কি হতো পণ্য যেমন দুধ, তরল দুধ যদি আমরা কিনতে যাই এটাও একটা কি প্যাকেটখানা, এটাকে বলা হয় কি মৌলিকীকরণ। বা মাছ মাংস ইত্যাদিকে ক্রেত বিক্রয় ক্রেতার নিকট গ্রহণ ক্রেতার গ্রহণযোগ্যতার উপর মৌলিকীকরণটা কী করে নির্ভর করে, এটা যদি শিশু শ্রেণীর হয় তাহলে কী করলে সেটা তার নিকে আকৃষ্ট হবে, হ্যাঁ সেভাবে এটা কী করা হয় তার আবরণটা দেওয়া হয়। এবছে তথ্য সংগ্রহ, প্রিয় শিক্ষার্থীরা যখন একজন উৎপাদনকারী তার পণ্য উৎপাদন করতে চায় সে যে পণ্য উৎপাদন করতে চাচ্ছে ওই পণ্যের চাহিদা বাজারে আছে কি না, ভোক্তার শ্রেণী আছে কি না সেটা তাকে কী করতে হবে আগে যাচাই করতে হবে। হ্যাঁ যাচাই বাছাই না করে হঠাৎ আমি একটা পণ্য উৎপাদন করে বললাম কিন্তু ওই পণ্যের কি নাই কোনো বাজারে কোনো চাহিদা নেই, তাই কোনো ভোক্তার শ্রেণী নাই বা এর ব্যবহারকারী নাই, তাহলে ওই ওই পণ্যের বিপণন হবে না। অর্থাৎ বিপণন না হলে ক্রেতা না থাকলে বা ব্যবহারকারী না থাকলে ওই 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 পণ্য না থাকলে তাহলে ওই পণ্য কী হবে না বিক্রি হবে, বিক্রি না হলে উৎপাদনকারী কাঙ্ক্ষিত মনোভাব অর্জিত হবে না, তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই জন্য তাকে কী করতে হবে আগে তথ্য সংগ্রহ করতে হবে, কীভাবে করবে পণ্য বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করো বিপণনের কাজ। তাহলে কোনো পণ্যের ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ আসছে বিপণনের অন্যতম কাজ, যে পণ্যটা আমি উৎপাদন করতেছি এর চাহিদা আছে কিনা বাজার চাহিদা আছে কিনা এর ভোক্তা আছে কিনা ব্যবহারকারী আছে কিনা এটা জানা হচ্ছে বিপণনের অন্যতম কাজ। বাজারে কোনো পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেত ভোক্তার পছন্দ রুচি কেমন সেই সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করতে হয়। তাহলে আমি কোনো পণ্যের উৎপাদনে যাওয়ার আগে আমাকে দেখতে হবে ওই পণ্যের চাহিদা কেমন, এর সাপ্লাইটা কেমন, এই কোন শ্রেণীর ক্রেতা ভোক্তা রয়েছে, এদের রুচিটা কেমন পছন্দটা কেমন, হ্যাঁ এই সম্পর্কে আমাকে আগে জানতে হবে। অর্থাৎ এই বিষয়ে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে, যদি তথ্য সংগ্রহ তাদের পজিটিভ হয় হ্যাঁ তাহলে আমি উৎপাদনে যাব, আর যদি পজিটিভ না হয় তাহলে ওই পণ্যের উৎপাদন থেকে আমি দূরতা করতে উৎপাদনে আমি যাব না। এবারে ভোক্তা বিশ্লেষণ, অর্থাৎ বিপণনের সর্বশেষ হচ্ছে কাজ হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। এটা হচ্ছে ভোক্তা বিশ্লেষণ হচ্ছে বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ভোক্তা ও ব্যবহারের রুচি চাহিদা বৈশিষ্ট্য আগ্রহ বিশ্লেষণ মূল্যায়ন করা হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। কারণ যথাযথভাবে এই কাজটি করতে না পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। অর্থাৎ যে পণ্যের আমি উৎপাদন করব, যে পণ্যতে আমি আমি বিক্রি করতে চাই, হ্যাঁ ওই পণ্যের বাজারের চাহিদা কেমন, এদের ভোক্তা ব্যবহারকারীটা কোন শ্রেণীর, এদের রুচিবোধটা কেমন, তাদের আগ্রহ কেমন, এই তাদের বৈশিষ্ট্য কীরূপ, এগুলো আমাকে কী করতে হবে বিশ্লেষণ করতে মূল্যায়ন করতে হবে। এতে যদি আমি যথাযথভাবে যদি আমি কাজটি করতে না পারি তাহলে ওই ব্যবসায়ীকে কী করতে হয় ঝুঁকির সম্মুখীন হতে হয়, ঝুঁকির সম্মুখীন হতে হলে তাহলে তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে প্রিয় শিক্ষিতা, তাহলে আজকে আমরা বিপণন কী বিপণনের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা বাসায় ভালো করে দেখবে আগামী ক্লাসে এই যে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা হবে, অবশ্যই এই আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেইখান থেকে প্রশ্ন থাকবে, তোমরা বাসায় ভালো করে দেখবে অবহেলা করবে না। আগামী ক্লাসে তোমরা এই যে এখানে একটা কার্যপত্র আছে যে আমরা কাল এই যে আলোচনা করেছি বিপণনী বিপণনের কার্যাবলী নিয়ে, হ্যাঁ এদের গুরুত্ব অর্থাৎ বিপণনের গুরুত্বটা তোমরা এই যে কার্য কর্মপত্র এক এটা কী করবে কর্মপত্র এক এটা সম্বোধন করবে, বাসায় এটা সমাধান করবে, স্কুল খুললে আমাকে দেখাবে, ঠিক আছে। প্রিয় শিক্ষিতা আজকে পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ, বাসায় নিরাপদে থাকবে, অযথা বাসা থেকে বের হবো না, যদিও একান্ত বের হতে হয় তাহলে অবশ্যই কি মাস্ক পরিধান করবে। আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।